কর্ণফুলী নদীর মোহনায় রাজাখালী খালের তীরে অবৈধ বরফকল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে এলাকাটির মাছ ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন চলছে। নদীর তীরে স্থাপনা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও 2018 সালে এক প্রভাবশালী ব্যক্তি চাকটায় রাজাখালী খালের তীরবর্তী মৎস্য অবতরণ কেন্দ্রটির পাশে বরফকল ও হিমাগার নির্মাণের কাজ শুরু করে। পরের বছর 2 ফেব্রুয়ারি বন্দরের ডেপুটি ম্যানেজার স্টেট জিল্লুর রহমান কোনো বৈধ আবেদন বা অনুমোদন ছাড়াই বরফকল নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে বন্দরের সংরক্ষিত জায়গায় হিমাগার নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা 7 দিনের মধ্যে জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নির্মাণাধীন বরফকলের জায়গাটি বন্দর কর্তৃপক্ষের নয় বরং জেলা প্রশাসনের নিজস্ব ভূমি বলে দাবি করে যে বন্দর কর্তৃপক্ষ বরফকল নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেন তারাই আবার 2 বছরের মাথায় বিভিন্ন শর্তে বরফকলটি নির্মাণের অনুমতি দেন বলে অভিযোগ করেন। তবে বিষয়টি বরফকল নির্মাণকারীর পক্ষে ভুল স্বীকারপূর্বক করা আপিলেই নিষ্পত্তি এবং অনুমোদন দেয়া হয় বলেন চবকের স্টেট শাখার ডেপুটি ম্যানেজার। এটা ফিস ল্যান্ডিং এর একটা অংশ, ঠিক আছে, কেন আপনি মাছ পারে যদি বলেন যেখানে বাজার বসবে কিন্তু মুখে নামে দেওয়া করা তাহলে হবে না। আপনি ফিস নামবে, ফিস রিজার্ভেশনের জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে হবে তো পরে নাই, ওরা শুরু করেছিল অনুমতি না নিয়ে। তারপর বন্দর কর্তৃপক্ষকে নোটিশ করেছে যে কেন তোমাদের এটা বাতিল করা হবে, তার তারা জবাব দিয়ে অ্যাপিল করেছে, অ্যাপিলে তারপরে চবকে বোর্ডে অ্যাকসেপ্ট করেছে, পুরো বিষয়টা তো বোর্ডে বাজারটিতে সামাজিক দূরত্ব মেনে চলার কোনো বাস্তবতা নেই। এছাড়া বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও করোনা মোকাবেলার নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা রাখা হয়নি। বাংলা বায়ান্ন চট্টগ্রাম।